السلام عليكم ورحمة الله تعالى وبركاته الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا پاک پنجتون الصلاة والسلام عليك يا صحابة الكرام وعلى آلك وصحابك ارني بجمالك سيدي يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ورسولنا ورسول ربنا سيدنا مولانا محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأهل بيته وشهداء محبته وأولياء ملته وعلماء أهل سنته وعلينا ما هم أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أبغضنا أهل بيته فهو المنافقون رواه مسند أحمد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লা আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা। আল্লাহুম্মা মুহাম্মদ, মুহাব্বতে জবানকে খুলে, মুহাব্বতে আর জোরে মুহাব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে শরীফ পড়তে কি ভালো লাগে আপনাদের? কার কার ভালো লাগে না একটু দেখান, ভালো লাগে কার কার? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া পাক পঞ্জতন, বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাবারক রয়েছে, তাবারক আমরা গ্রহণ করতে রাজি আছি কিনা নাই। আমি সংক্ষিপ্ত সময় আপনাদেরকে নিয়ে দু চারটি কথা বলবো। আহলে বাইত পাক পঞ্জতন শহাদায়ে কারবালার স্মরণে আপনারা কি শুনতে রাজি আছেন? দুরূদ শরীফ পড়লে আমাদের মন ভালো লাগে কি লাগে না? নবী আমার রহমতুলিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের দুরূদ সালাম শুনতে পারে কি পারে না? দেখে কি দেখে না? জোরে বলতে হবে দেখে কি দেখে না? নবী যদি আমাদের এই দুরুদ সালাম শুনেন এবং দেখেন, তাহলে আমাদের দুরুদ শরীফের মহাব্বতের আওয়াজটা আরো জোরে দরকার আছে কি না নেই? আপনারা কি জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে দিয়ে রসুলে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম হুজুরে পুর নূর শাফে ইয়াউমান নুশুর হুজুরে হামাদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে জান্নাতুল ফিরদাউসের টুকরা আরশে আজিমের চাইতে শ্রেষ্ঠ, খানে কাবার চাইতে শ্রেষ্ঠ, মদিনাতুল মুনাওয়ারায় সালাম পৌঁছাইতে চান কি চান না? জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা। তেরি নসলে পাক মেঁ হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তুহি আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। মুঝে কো ফালো মুসাফির না সমজো, মে আয়া নেহি হো বোলায়া গয়া হো, মুঝে কো ফালো মুসাফির না সমজো, মে আয়া নেহি হো বোলায়া গয়া হো,
কে মেহমা বনা কর সতায়া গয়া হো, কে মেহমা বনা কর সতায়া গয়া হো, মে রোয়া নহি হো রোলায়া গয়া হো, মুঝে কো ফালো মুসাফির না সমঝো, মে আয়া নহি হো বুলায়া গয়া হো, খুদা জানে কেসে ইয়ে মেজবানি, বাহাত্তর পিয়াসো কহে বন্দে পানি, খুদা জানে কেসে ইয়ে মেজবানি, বাহাত্তর পিয়াসো কহে বন্দে পানি, মুকদ্দর মে হ্যায় কো সর কাঁপিনা, মে পিয়াসা নহি হো পিলায়া গয়া হো, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নহি হো বুলায়া গয়া হো, সলাতুনিয়া রসুলাল্লাহ আলাইকুম সালামুনিয়া, রব্বি সাল্লি ওয়া সাল্লিম মুবারক আলাই মুআজ্জিস মুহতারাম। উপস্থিত আজকের এই অধ্যকার আয়োজিত নূরানি ঈমানের ফানি সোহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত আজিম শান এই মাহফিলের সদর মুকাররম পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত ও তরিকত হাদিয়ে দীন ও মিল্লত রহবারে আহলে সুন্নাত হাদিয়ে বাঙ্গাল শাহ সুফি হযরত সৈয়দ মৌলানা মুফতি আজিম চিশতি দামত বরকাতুহুল কুদসিয়া, বিশেষ করে এ মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র মুন্সিগঞ্জের কৃতি সন্তান, যিনি বাতেলের আতঙ্ক সুন্নিয়াতের নয়নমণি উজ্জ্বল নক্ষত্র, আমার প্রাণ প্রিয় বড় ভাই মুনাজের হেলে সুন্নাত মুবাহেসে হেলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা মুফতি উজ্জ্বল কাদরী দামত বরকাতুহুল কুদসিয়া। এছাড়াও উপস্থিত রয়েছেন সুমধুর কণ্ঠস্বর সুমিষ্টবাসী আমার প্রাণপ্রিয় বন্ধুবর হযরত মাওলানা মুফতি ফরহাদ হুসাইন আল কাদরী সাহেব মাদজিল্লাহুল আলী। বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে চমৎকার আহলে বেইতের উপর শান ও আজমতের উপর আলোচনা করেছেন হযরত আল্লামা মাওলানা মুফতি ওমর ফারুক বিক্রমপুরী সাহেব মাদজিল্লাহুল আলী সহ অসংখ্য মুফতিয়ানে কেরাম এবং উলামায়ে জাম এবং মুরব্বিয়ানে কেরাম উপস্থিত রয়েছেন, মসজিদের ইমাম খতিবগণ, বিশেষ করে আমার সামনে উপস্থিত রয়েছেন আমার আশেকে পাক পঞ্জাতন, আশেকে হেলে বাইত, আশেকে রসুল, আশেকে আউলিয়া, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজাম, নওজোয়ান যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অভ্যন্তরে পর্দা নিশীন মা ও বোনেরা, রহমানি ওয়া রহমাকুমুল্লাহ, আল্লাহ রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকুর
সুজুদ, যে রব্বুল আলামিন আমাদেরকে এই নূরানি ইমানি ইরফানি মাহফিলে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই কালিমাতুস শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এটা হলো আহলে বাইত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের শরণের, ইমানদার এবং মুনাফেকদের চিনানোর একটি মজলিশ। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনুল করিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটি ছোট্ট সূরা। ইনশাআল্লাহ সেই কোরআন এবং হাদিসের আলোকেই আমরা আলোচনা শুনবো এবং করবো। আপনারা কি শুনতে রাজি আছেন? এর আগে একখানা আহলে বাইতের উপর হাদিসে কারিমা শোনাতে চাই, যেটা আল্লামা জালালউদ্দিন সিউতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইয়াহইউল মাউত বি ফাদাইল আহলে বাইত হাদিসের কিতাবের মধ্যে আহলে বাইতের আলোচনা করতে গিয়ে সেখানে বলা হয়েছে, কানান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারিফ হাক্কান ইতরাতি ওয়াল আনসারি ওয়াল আরাবি ফা আহাদুন সালাসাতিন ইম্মাল মুনাফিক ইম্মা লিজানিয়া ওয়া ইম্মা উম্মু হামালাতুহু গায়রে তাহরি। বলেন সুবহানাল্লাহ। নূর নবী, রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, যেই ব্যক্তি আমার মানলাম ইয়ারিফ হাক্কান ইতরাতি আমার আহলে বাইতের সম্পর্কে, আহলে বাইতের হক সম্পর্কে যেই ব্যক্তি জানে না, আমার আওলাদের রাসূল আমার বংশের ফুল সম্পর্কে, আমার বংশধরের সম্পর্কে যেই ব্যক্তি জানে না, যেই ব্যক্তি আমার মদিনার আনসারী সাহাবাদের তারিফ এবং তাদের হক সম্পর্কে জানে না, তাদের অধিকার সম্পর্কে জানে না, যারা রব্বু খণ্ডের হক এবং তারিফ তাদের মর্যাদা সম্পর্কে জানে না, এই সমস্ত লোকদের জন্য তিনটা জিনিস রয়েছে, তিনটা বৈশিষ্ট্য রয়েছে, তিনটা খাসলত রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইম্মাল মুনাফিক, হয়তো সে মুনাফিক হবে, ও ইম্মাল লিজানিয়া, অথবা সে জিনাকারী, জিনাকারী হবে, ব্যভিচারী হবে, ওয়া উম্মুহু ওয়া ইম্মা উম্মুহু হামালা গায়রে তাহরি, অথবা তার জন্মের মধ্যে ভেজাল আছে। নালে তার জন্মের মধ্যে কি আছে? আপনারা কি বুঝতে পারতেছেন? মাইকের অবস্থা তো বেশি ভালো না, এই জন্য আমাকে একটু কষ্ট করতে হবে। আমার সাথে আপনারা কি কষ্ট করতে রাজি আছেন? আমি চাই এই মাহফিল আমি যতদিন বলবো আমি হাদিস শরীফ বলতে থাকবো এবং আহলে বাইতের শান ওমান আজমাতের আলোচনা করব। আপনারা কি হাদিস থেকে শুনতে রাজি আছেন? কে বলেন রাজি আছেন? নি রাজি আছেন? আপনারা কি চুন খাইবেন না দই খাইবেন? কি খাইবেন আজকে বলতে হবে? যদি খাইতে চান তাহলে এখানে আহলে বাইতের শান আজমাতের আলোচনা হয়। আপনারা যদি সামনে এই যে খালি জায়গায় বসে ওই চেয়ারে না বসলে এখানে বসতে সুন্দর হবে, যেহেতু আমরা আহলে বাইতের মাহফিল করতেছি। আপনারা কি কষ্ট করতে পারবেন? আসেন একটু সামনে, আসেন সামনে, আসেন সামনে, একটু কষ্ট করেন। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি যে সুন্দর মদিনা, হায় হায় যারে নাই কখনো তুলনা, কি যে সুন্দর মদিনা, হায় হায় যারে নাই কখনো তুলনা, তোমরা বুঝো কেন বুঝো না, হায় হায় বুঝ
আমাদের ঈমান হলো মদিনা লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ওই আমরা কোন পথে হব রবানা হায় হায় মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হব রবানা আমরা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা হায় হায় মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন দুনিয়ার মানুষ শুনে না শুনে না যে ব্যক্তি আমার বংশধরের হক সম্পর্কে জানে না মর্যাদার সম্পর্কে জানে না যেই ব্যক্তি আনসারী সাহাবীদের মর্যাদার সম্পর্কে জানে না যেই ব্যক্তি আরব ভূখণ্ডের আমার এই দেশের মদিনা মক্কার মানুষের মর্যাদা জানে না শুনে নাও তাদের মধ্যে তিনটা খাসলত থাকবে তাদের তিনটা বৈশিষ্ট্য থাকবে তাদের তিনটা অভ্যাস থাকবে এক নম্বর হলো তারা হবে মুনাফেক তারা কি হবে বলেন জোরে বলেন কি হবে নবীর সহি হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামিউ সগীরের মধ্যে হাদিস খানা বলেছেন ইসনাদুহু সহীহ ইসনাদুহু জাইয়েদ এই সনদটা সহীহ এই সনদটা জাইয়েদ অতএব কোন মোল্লা মাওলানার ক্ষমতা নাই এই হাদিসের উপরে কলম ধরবে আমার ভাইরা যেই ব্যক্তি আহলে বাইতের সম্পর্কে জানবে না তাদের হক সম্পর্কে তাদের মর্যাদার সম্পর্কে থাকবে না তারা এক নম্বর হবে মুনাফিক এক নম্বর কি হবে জোরে বলেন কি হবে মুনাফিক যারা আহলে বাইতের মর্যাদা সম্মান তাদের জানবে না এই জন্য নবী আরেকটা হাদিস বলি আপনারা শুনতে রাজি আছেন তো আমার তো চিন্তা হয় ছাড়া বাংলাদেশে ওয়াজ করি কিন্তু সবাই হাদিসের এবং কোরআনের দালাইল ভিত্তিক ওয়াজ শুনতে চায় না যদিও গ্রাম অঞ্চলে আসছি দুই একটা কাহিনী গইলে আপনাদের মন ভালো লাগতো কিন্তু আমার বাবা আদত হলো আপনাদের দোয়ায় কিছু শিখছি এই জন্য কোরআন হাদিসের আলোচনা পাক পাঞ্জতন হোক আর যেই বিষয় হোক ওইটা আমি কোরআন হাদিসের দালাইল ভিত্তিক ইবারত সহ আলোচনা করতে আমি পছন্দ করি যাতে মানুষ সুন্নায় দই খাইয়া বাড়ি যাইতে পারে কথা বলে ঠিক কি না একটা হাদিস যদি সম্মানিত ভাইরা আমি বলতেছিলাম ইমামে আলী মকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন ওই সময় কি করলেন সাথে সাথে ওই ছেলে দাঁড়ায় গেছেন সুবহানাল্লাহ কর একটু মহব্বত কর সুবহানাল্লাহ যখন দাঁড়ায় গেছেন নবীজি আমার মসজিদ নববী থেকে নজর করে দেখলেন যে সন্তান কি করেছে আমার আওলাদ ইমাম হুসাইনে আলাইহিস সালামের মহব্বতে তাজিমে তাকিরে দাঁড়িয়ে গিয়েছে যখন আল্লাহর হাবিব ওই যে সাহাবি আবেদন করেছে আমি আমার সন্তানের প্রতি সন্দেহ করি আমার স্ত্রীর প্রতি সন্দেহ করি আমার নবী এসে ফতোয়া দিলেন এই সাহাবি আমার শুনে নে শুনে নে এই যে সন্তান এই সন্তানের কোনো অপরাধ নেই নাপাক নয় অবশ্যই বেআদব নয় সে পবিত্র কারণ আমার আলী মাকাম আমার কলিজার টুকরা আমার হুসাইন আলাইহিস সালামকে পাক পঞ্জতনের সদস্যকে তাজিম করেছে জেনে নে সে কখনো নাপাক হতে পারে না অবশ্যই এই সন্তান পুত পবিত্র জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে বোঝা যায় যারা পাক পঞ্জতনের দুশ্মন আলে রাসূলের দুশ্মন তাদের জন্মের মধ্যে কি আছে বলেন কি আছে আল্লাহর হাবিব বলেছেন এই জন্য যে তাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে এক নম্বর হলো মুনাফেক দুই নম্বর হলো সে বদমাইশ লুচ্চা সে জেনাকারিনী লিজানি এম্মাল জানিয়াতে আর একটা বলে সে বা উম্মুহু হামালাত গায়রি তাহিরি তাকে নাপাক অবস্থায় জেনাকার অবস্থায় তাকে জন্ম দিয়েছে বলেন না নাউজুবিল্লাহ
তাহলে যারা আজকে ইয়াজিদের সাফাই গায় ইমাম হুসাইনের পরিবর্তে বলে ইমাম হুসাইনের ইয়াজিদের কোনো দোষ ছিল না, যারা ইমাম হুসাইন বলে যে তারা তাদের তো অপরাধ, তারা কেন সেখানে গেল বলে না, নাউজুবিল্লাহ, বুঝতে হবে তারা মুনাফেক, তারা তারাই হলো জেনাকারী এবং তাদের জন্মের মধ্যে কি আছে ভেজাল আছে নিঃসন্দেহে। আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? একটা যদি রিক্সাওয়ালাও হয়, মুচিও হয়, মেতরও হয়, তার ভিতরে আহলে বাইতের মহব্বত থাকে, সে পুত্র পবিত্র, সে জান্নাতি, সে ইমানদার, সে আল্লাহর জান্নাত তার জন্য অজীব হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা সেই আহলে বাইতের মহব্বত নিয়ে জীবন গড়ব, তাদের আদর্শে আদর্শবান হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, অনেক আলোচনা ছিল, যেহেতু সংক্ষিপ্ত, হুজুরে বলছেন সংক্ষিপ্ত আকারে এবং লোকজন ওরকম পরিবেশ আপনারা করতে পারেন নাই, তো দীর্ঘ সময় কথাই আছে পাত্র বুঝা কন্যা দান, কি বলেন ঠিক কিনা? আবার ফুটবল খেলা খেলার মধ্যে দেখছেন দর্শক না হইলে খেলা ভালো করে জমে না, তারপরও সংকীর্ণ পরিসরে আমরা যা শুনেছি প্রত্যেকজন মহাকেক আলেম আমাদের মাঝে মুফতি সাহেবরা আসছে, এদের সামনে বাতেল ভেরকারা কি বলেন, একটা কাঁচা মরিচও না, একটা সরিষাও না, কিচ্ছু না, আপনারা কোনো সময় ভয় পাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত দলিল আদিল্লা সব সহি বেজাল হাদিসের মধ্যে আমরা নাই, অতএব ওই বেজাল হাদিস তারা, তারাই বেজাল লাগায় বেশি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই দলে নাই, আমরা পাক পাঞ্জতন নিয়ে আসছি, পাক পাঞ্জতন নিয়ে থাকবো। আর আজকে আমাদের তকদির ভালো, আমাদেরকে সেই হুসাইনের পাকের রওজায়ে আনোয়ারের নিশান মোবারক মুতাবাররক হিসেবে আমার হুজুর আমাদের মাঝে এসে আমাদের একটি তবরক উপহার দিতেছেন, আপনারা ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? আমরা এই মুতাবাররক বরকতময় তবরক দেখতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মকবুল করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, হুজুরের কদমে আমার গোস্তাকি বেয়াদবি মার্জনা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার তৌফিক ইল্লা।